সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং আমবাড়িহাটে যেখানে শাহিওয়াল সহ দেশাল জাতের গাভীগুলো বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় আছি। আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে। আজ ছিল 15 এপ্রিল 2022 শুক্রবার। শুক্রবার এবং সোমবারই কিন্তু এখানে হাট বসে। চলেন কথা বলতে চাই ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা, এই যে গাভী কয় দাঁত বয়স? জোয়ান। বাচ্চা তো আরিয়া বাচ্চা। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 1,10,000 চাওয়া। এই যে দেখেন 1,10,000। কত বলছে এখন পর্যন্ত? 90 পর্যন্ত বলছে। কেমন টার্গেট সর্বশেষ, কত হলে ছাড়বেন? 91-95, মানে 91 হলে দিয়ে দেবেন? 91 হলে দেখছেন সর্বশেষ 91 হলে বিক্রি করতে চাই। এই পাশে একটা শাহিওয়াল দেখছি আমরা, এটার একটু তথ্য নিতে চাই, আপনাদের একটু জানাতে চাই। ভাইয়া কি আপনার আপনার কি অবস্থা আজকে? দাম দর কেমন কি করতেছে বলেন তো? 5 পর্যন্ত বলে। 5 পর্যন্ত বলে দাম। আপনি কত চাইলেন সর্বশেষ, কত চাইলেন লাস্ট? 10। 5 পর্যন্ত বলছে 10,000 হলে বিক্রি হবে। একটু বিশান তো, সর্বশেষ 10। গাভীর বয়স কয় দাঁত? 2 দাঁত। মানে প্রথম বাচ্চা নাকি? বাচ্চা, প্রথম বাচ্চা। বাচ্চাটা হচ্ছে এই যে সার বাচ্চা। চলে যাবো আমরা এই পাশে, যে পাশে একটা শাহিওয়াল বাচ্চা দেখছি। শাহিওয়াল বকনা বাচ্চা নাকি? তুলেছে শাহিওয়াল বকনা। গাভী কয় দাঁত চাচা? কয়টা দাঁত গাভীটার? 8 দাঁত। কত টাকা দাম চাচ্ছেন? দাম কত চাচ্ছেন গাই বাচ্চার? 85। এটা কিন্তু গাভী দেশি, দেশি গাভী না? কত বলে? কত টাকা দাম বলছে আপনাকে? 80 ভাঙে। আর বিক্রির টার্গেট কত হলে বিক্রি করবেন? 85 হলে বিক্রি হবে। বকনা বাচ্চা। দুধ কতটুকু হয় চাচা গাভীর? 7 দিয়ে করে। ভাই কেমন বয়স? কেমন জোয়ান? আর বাচ্চা আরিয়া বাচ্চা নাকি? বেটা বাচ্চা, নাভি ঝুলানো আছে। কত টাকা দাম চাচ্ছিলেন গাই বাচ্চার? 1,02,000। দামটা চাওয়াটা বেশি হয়ে গেলো না? 72। কি চাচা উল্টা পাল্টা দাম করছেন কে? কত কত বলতেছে ভাই? 65-66। কেমন টার্গেট লাস্ট? 65-66 বলছে, আর 1-2,000 উপরে যেতে হবে। এদিকে আসে। দুধ কতটুকু হয় ভাই গাভীর? 2 কেজি পর্যন্ত দুধ হচ্ছে। এই যে দেখানোর চেষ্টা করছি আমরা, একটু এই পাশে একটা বাচ্চা দেখছি। শাহিওয়াল সার বাচ্চা। গাভী কোনটা এটা? কত দাম চাচ্ছেন চাচা? 72। কত বলতেছে? কত? 60। কেমন টার্গেট বিক্রি করার? 65। দাঁত কয় দাঁত? 6 দাঁত। ছোট বাসু করবি কিনো?
এই পাশে একটা দেখছি, এটা বাচ্চা কোনটা? দেশি বাচ্চা না, বকলা বাচ্চা, হাড়িয়া বাচ্চা? গাভি কয় দাঁত? ছয় দাঁত। কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার? 75। কত বলতেছে? কত? 60। কেমন টার্গেট লাস্ট বিক্রি করার? কত হলে বিক্রি করবেন? 62। 62,000 হলে বিক্রি হবে। এটা দুধ হয় কতটুকু চাচা এখন? 2 কেজির মতো। 2 কেজির মতো দুধ ভাই আপনার? এটা না বাচ্চাটা কি শাহিওয়াল না? হরিয়ানা বকনা বাচ্চা, শাহিওয়াল বকনা বাচ্চা। এই যে দেখাই, এইদিকে যা দেখি, এই যে বাচ্চাটা। আর গাভিটা কয় দাঁত ভাইয়া? দুই দাঁত। দুই দাঁতের গাভি, শাহিওয়াল বকনা বাচ্চা, দেশি গাভি। কত চাচ্ছিলেন? 82। বললেন দাম? বললেন কত? বললেন ও আপনারই, আপনাদেরই 82,000 টাকা চাওয়া। কত পর্যন্ত গেছে এখন পর্যন্ত? 72। কেমন টার্গেট? 78 হলে সর্বশেষ, 78 হলে বিক্রি হবে। দুধ কতটুকু হচ্ছে ভাইয়া? দুধ 2.5 কেজির মতো দুধ হয়, 78 হলে বিক্রি হবে। আজকে কি বাজারটা কেমন যাচ্ছে বলেন? বাজার খারাপ। দামটা কি ঠিক আছে না একটু কম মনে হচ্ছে? একটু কম, খুব দাম। আমরা তো দেখছি আমদানি এখনো পর্যন্ত ব্যাপক, কিন্তু কাস্টমার নাই নাকি? কয়টা বিক্রি করলেন? একটা হয় নাই আপনার ভাই? একটা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকে বাজার অবস্থা খুব বেশি ভালো না? না, ঠিক আছে, আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন। কি অবস্থা বলেন তো বাজারের? বাজার খুব খারাপ ভাই, খুব খারাপ। বেচা কেনা হচ্ছে না? এটা কি বাচ্চা নাকি? বাচ্চা, এই যে শাহিওয়াল সার বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা তো বেশ আকর্ষণীয়, ঝুলটা আকর্ষণীয়। তো দাম নাই তো? কিন্তু দাম নাই। গাভি কয় দাঁত? 8 দাঁত, মানে জোয়ান। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 125। গাই বাচ্চা 125 চাওয়া। কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ? 110-115। বেচা বিক্রি টার্গেট? 20। সর্বশেষ 1,20,000। দুধ কতটুকু হচ্ছে চাচা? 4 কেজি। 1,20,000 হলে বিক্রি হবে। এই যে বাচ্চাটা, বাচ্চাটা আকর্ষণীয়। হারিয়া বাচ্চা ভাই, গাড়ির বয়স কেমন ছিল ভাই? কি কিনলেন নাকি? কিনলেন না, 6 দাঁত বয়স এটা। দেখে কত চাচ্ছিলেন ভাইয়া গাই বাচ্চার দাম? 95। 95 চাওয়া। কত বলতেছে এখন পর্যন্ত? 80। বেচা বিক্রির টার্গেট? 5,000 উপরে হলে, 80 থেকে 5,000 উপরে হলে বিক্রি হবে। তো দর্শক শ্রোতা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।